স্বপ্নের সারথি, দ্য গ্রুপ অফ অ্যাম্বিশন। জীবন থেকে স্বপ্ন দেখতে করব না উপেক্ষা, তাই তো আমরা করি নতুন সূর্যের প্রতীক্ষা। জীবন দরিয়ায় উজান বয় অনেক মহারথি, শিশু প্রতিভার অন্বেষণে স্বপ্নের সারথি, অনিন্দ্য কুমার বিশ্বাস। শুভ শারদীয়ায় সকলকে স্বপ্নের সারথি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সারা দেশ এখন কোভিড-19 আক্রমণে বিধ্বস্ত, বর্তমানের এই পরিস্থিতি তো মেনে নিতেই হবে। আমাদের মন থেকে করোনার ভয়কে দূর করে জীবন গড়ে তোলার কাজে এগিয়ে যেতেই হবে। পাশাপাশি মাস্ক স্যানিটাইজারের ব্যবহার তো আছেই, এড়িয়ে যেতে হবে জমায়েত। তাই সব দিক বিচার করে স্মার্টফোনে বন্দি শিশু মনকে একটু হলেও আনন্দ দেবার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। তাই আমরা চারজন 12ই সেপ্টেম্বর আয়োজন করি এই ড্রয়িং কম্পিটিশনের। ছবি আঁকা এমনই এক অভ্যাস যার দ্বারা মানুষের ভাবনা শক্তিশালী হয়, মানুষের ধৈর্যের বাঁধ যে কত শক্ত তা বোঝা যায়। ছোট ছোট বাচ্চারা যা ভাবে তাই তারা রং হাতে নিয়ে কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তারপর মাকে গিয়ে বলে, মা কেমন হয়েছে? সে যেমনই আঁকুক, সেই সময় তার চেয়ে বড় চিত্রশিল্পী আর কেউ হতে পারে না। ছবি আঁকা মানে মনের ভাবকে রঙিন ভাবে প্রকাশ করার আরেক রূপ। আমরা মনে করি দেখে দেখে আঁকার থেকে মনের ভাবনা দিয়ে কিছু আঁকার মধ্যে থাকে অনেক বেশি মৌলিকতা। আমরা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রথমে ভেবেছিলাম কেউ কি আদেও গুরুত্ব দেবে, না ভুল ভেবেছিলাম। আস্তে আস্তে প্রচুর সাড়া পেয়েছি, বিভিন্ন জেলা থেকে অনেক কচিকাঁচার দক্ষ হাতের ছোঁয়া পেয়েছি। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ সেই সকল কচিকাঁচাদের অভিভাবকদের যারা এই কাজে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু ধন্যবাদ নয়, আমাদের তরফ থেকে জানাই শতকোটি প্রণাম। আর ছোট ছোট বাচ্চারা যারা আমাদের এই স্বপ্নের সারথির মূল সারথি, তাদের জানাই অনেক ভালোবাসা। আজ আমরা সফলতা পেয়েছি তাদের জন্যই। প্রতিযোগিতাতে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। কিন্তু বাচ্চাদের মন যখন তারা দেখে তার বন্ধু প্রথম হলো, কিছুটা হলেও দুঃখিত হয়। তাই আমরা ঠিক করেছি সকল অংশগ্রহণকারীকেই আমরা আমাদের সাধ্যমতো পুরস্কার দেব। আমরা জানিয়ে রাখি আমাদের এই পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ, যাদের সাহায্য আমাদের এই প্রয়াসকে সাফল্য মণ্ডিত করেছে, তারা হলেন রত্নদীপ মণ্ডল, অরিন্দম দে, পীযূষ দে এবং শুভ্রকান্তি দে। এছাড়াও আমাদের পাশে স্বেচ্ছায় দাঁড়িয়েছেন বেশ কিছু মানুষ যাদের সাহায্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মহুয়া রানা, বোলপুর পূর্ব বর্ধমান, অনিল কুমার, পাটনা বিহার, প্রমিত প্রকাশ, ভুবনেশ্বর, বিশ্বনাথ সম্ভা শিভান, মুম্বাই।